হামলা হচ্ছে তা বিশ্ব মানবতার ইতিহাসে এক জঘন্যতম হামলা। মুসলমান হিসেবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, জাতিসংঘ সহ সমস্ত বিশ্ব দরবারে এই হামলার নিন্দা এবং প্রতিবাদ যেন জানানো হয় এবং সারা বিশ্বের মুসলিম এক সূত্রে আমরা এক হয়ে আর প্রতিবাদ জানাব। আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে, সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে ইমান। মুসলমানরা আগামী জাতীয় যুক্তি শুরু করে অত্যাবধি পর্যন্ত ইমানি শক্তি দ্বারাই বিশ্বের বড় বড় শয়তানি শক্তিকে পরাজিত করে আসছে। আমাদের ইমানি শক্তি দ্বারাই এই বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাই এবং ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানাই। আপনারা প্রত্যেকেই শান্তি সহকারে ধৈর্য সহকারে অবস্থান নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এই কর্মসূচি পালন করবেন এবং তা যেন বিশ্ব দরবারে মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আমি মিডিয়া ভাইদেরকে আহ্বান করবো। আপনারা এই কর্মসূচি তুলে ধরে বাংলাদেশ সরকার সহ বিশ্ব মুসলিম উম্মার দৃষ্টি আকর্ষণ করবেন। সকলকে ধৈর্য সহকারে এই পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, জনাব জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন। আমরা মুসলমান হিসেবে ফিলিস্তিনিদের উপরে যে ধরনের হামলা হচ্ছে সেই হামলার প্রতিরোধে আমরা র্যালি করব, মিছিল করব এবং সেটা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে হবে আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি। এবং এই প্রতিবাদের নিন্দা অন্তরের অন্তঃস্থল থেকে এবং আমরা তারাইল উপজেলা সহ সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের মুসলমান যেন শান্তিতে থাকে আমরা র্যালি শেষে আমরা দোয়া করব এবং মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব। মহান আল্লাহ তাআলার গায়বি মদতের জন্য এই ফিলিস্তিনিদের উপরে বিশেষ করে শিশুদের বাচ্চাদের উপরে যে হামলা হচ্ছে সেই হামলা যেন মহান আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করে এবং আমরা মুসলমান হিসেবে মুসলমান জাতি হিসেবে আমরা যেন মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারি সেই তৌফিক যেন মহান আল্লাহ তাআলা করে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।